ইন্ডিয়া ভার্সেস আফগানিস্তান। আফগানিস্তান প্রথম ম্যাচটা বাংলাদেশের সঙ্গে হেরেছে, ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে হারিয়ে নিজেদের মাটিতে একটু চনমনে অবস্থায় আছে। ডেফিনেটলি এই ম্যাচে ইন্ডিয়াকে অবশ্যই মানে ভারতীয় দর্শক থেকে সবাই আসলে এগিয়ে রাখবেন। ডেফিনেটলি আর এমন একটা মাঠে খেলা হবে দিল্লিতে যেই মাঠে সাউথ আফ্রিকা এবং শ্রীলঙ্কার খেলা হয়েছিল, 400+ রান দেখেছে 428 রানের। তো মাঠটা একটু অন্যান্য মাঠের থেকে আমার কাছে মনে হয়েছে যে বাউন্ডারিটা একটু ছোট, উইকেটটা তো অসাধারণ ছিল সাউথ আফ্রিকা শ্রীলঙ্কার ম্যাচের। তো সেম উইকেট যদি থাকে তাহলে হয়তো বা আমরা আরেকটা বড় রানের ম্যাচ দেখব। আফগানিস্তানের বলিং স্ট্রেংথ খুবই ভালো জানি। ওয়ার্ল্ড কাপে আসলে আফগানিস্তানের রেকর্ড যদি আমরা খেয়াল করে থাকি যে লাস্ট ওয়ার্ল্ড কাপেও তারা অতটা ভালো ক্রিকেট খেলতে পারেনি, কিন্তু ওয়ার্ল্ড কাপের বাইরে কিন্তু তারা ভালো ক্রিকেট খেলে থাকেন। তো ICC ইভেন্টে আসলে তারা কখনই এখনও অতটা থ্রেট হতে পারেনি। তারপরে আমরা একটা ভালো ম্যাচ হয়তো বা আশা করবো, আরেকটা হাই স্কোরিং ম্যাচ দেখবো আমার কাছে মনে হয় দিল্লির মাঠে। যেহেতু আপনি আফগানিস্তানের প্রসঙ্গ তুলেন, আমি আফগানিস্তানের ব্যাটিং লাইন আপ দিয়ে আপনার কাছে প্রশ্নটা রাখতে চাই। দে হ্যাভ গুরবাজ, নাজিবুল্লাহ জাদরান, ইব্রাহিম জাদরান, দে হ্যাভ সাম এক্সপিরিয়েন্স ব্যাটার্স। যেটা আপনি বলছিলেন যে কখনোই সেভাবে আসলে বড় দল হয়ে উঠতে পারেনি তারা বিশ্বকাপের মঞ্চে এসে, বাট কি মনে হয় এই খেলোয়াড়রা তো ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে খেলেছেন, সেই জায়গাটা সেই এক্সপিরিয়েন্সটা অন্তত তারা কাজে লাগাতে পারে কি না, বা ভারতের বিপক্ষে চমক জাগা নিয়ে কোনো ব্যাটিং ডিসপ্লে কারো কাছ থেকে আসতে পারে বলে আপনার কাছে মনে হয় কি না? ডেফিনেটলি আপনি যেই 3-4 জনের নাম বলেছেন, রহমত শাহ একজন আছেন নাম্বার 3-তে খেলেন, গুরবাজ খুব চমৎকার ফর্মে আছেন, সে যখনই রান করেন বড় 100 মারার চেষ্টা করেন। সোফার লাস্ট 10-12টা ইনিংসের মধ্যে 2টা 150-140 মতন স্কোর করেছেন, এবং আপনার ইব্রাহিমও খুব চমৎকার খেলে থাকেন। কিন্তু যেহেতু ইন্ডিয়ার বোলিং অ্যাটাকটা খুবই ভালো, বিশেষ করে বুমরা ব্যাক করাতে নতুন বলে ব্যাটিং করাটা আসলে ডিফিকাল্ট, অবশ্যই আফগানিস্তান আশা করবেন তারা যেন ভালো ক্রিকেট খেলেন ওপেনাররা। ওদ আশাফুল, ব্যাটিং নিয়ে কথা বলেন, আফগানিস্তানের বোলিংটা নিয়ে যদি আমরা বলি, সবচাইতে বেশি মানে যে কোনো অপোনেন্টকে আসলে তারা যেভাবে সারপ্রাইজ করেন মোস্টলি তাদের বোলিং ডিপার্টমেন্টটা দিয়েই, এবং তাদের দলে সেরকম কিছু বোলারও আছেন যারা ইতিমধ্যেই ফ্র্যাঞ্চাইজি লিগে সারা ফেলে দিয়েছেন। সো তারাও কি আসলে এই ইন্ডিয়াতে যেহেতু প্রচুর তারা ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেন, IPL খেলেন, সেখানে তারা একটা বড় ফ্যাক্টর হতে পারেন কিনা? রাশিদ খান, মুজিব আছেন সেখানে, মোহাম্মদ নবী আছেন সেখানে, ফজল ফারুকি আছেন। ডেফিনেটলি তাদের 4টা বোলার তো ওয়ার্ল্ড ক্লাস, 4টা বোলার নবী, মুজিব এবং রশিদ খান, ফজল ফারুকি, 4টা বোলার অসাধারণ বোলার। যদিও ইন্ডিয়া স্পিন খেলতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে, তাদের অতটা সমস্যা হওয়ার কথা না। আর দিল্লির উইকেটটা আমার কাছে মনে হয়েছে যে প্রথম ম্যাচ দেখে মনে হচ্ছিল যে এই জায়গায় অতটাই ডিফিকাল্ট না, ওইখানে ব্যাটিং করাটা সহজ, এখানে ট্রু ব্যাটিং উইকেট, একদম প্রপার ব্যাটিং উইকেট ছিল। এখন ইন্ডিয়া এবং আফগানিস্তানের ম্যাচও আমার ধারণা যে তারা ট্রু ব্যাটিং উইকেটই রাখবেন, এখানে ব্যাটসম্যানরা যেন ফর্মে থাকেন, কারণ ইন্ডিয়ার ব্যাটসম্যানরা যেন ফর্মে থাকেন সেটাও তাদের খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে রোহিত শর্মা। হয়তোবা আমরা লাস্ট ম্যাচে আমরা ঈশান কিষাণকে দেখেছিলাম ওপেনিং করতে, তাদের রেগুলার ওপেনার সাইমন গিল সে ইনজুর্ড, অসুস্থ, এই ম্যাচও হয়তো বা খেলবেন না যতটুকু আমি শুনেছি, যে এই ম্যাচও সে রেস্ট নেবেন, তারপর থার্ড ম্যাচ থেকে হয়তো বা সে শুরু করবেন। তো সেই জায়গায় আফগানিস্তানের বোলিং ইউনিটটা তো ভালো, কিন্তু ইন্ডিয়ার ব্যাটিংয়ের এগেনস্টে ওরা স্বাচ্ছন্দ্য বোধ করে এই ধরনের বোলিং খেলাটা। ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দ্য বেল আইকন, ফলো আস অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম, ডাউনলোড TSports অ্যাপ টু এনজয় এক্সাইটিং গেমস এন্ড হাইলাইটস. Visit TSports.com.